হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু ডিটেক ইউটিউব চ্যানেল। আর চলে আসলাম ফটোশপের 5 নম্বর টিউটোরিয়ালে। তো আমরা অনেকদিন এগোইছি, তো এখন আপনাদের ছবিগুলো সেভ করা এবং এই টাইপের জিনিসগুলো সম্পর্কে আপনাকে শেখাবো। তো সিম্পলি তার জন্য দেখাই আপনাদের। ওকে, তো আমি একটা ইমেজ তৈরি করে নিই। এই জায়গায় র্যান্ডমলি একটা রেজুলেশন দিয়ে একটা ইমেজ তৈরি করলাম, আর এই জায়গায় একটা র্যান্ডম টেক্সট দিলাম, ঠিক আছে? তো ওটা কোনো ব্যাপার না, আমি এই জায়গায় ওকে। তো আমরা যে পজিশনেই থাকি সেই পজিশনের অবস্থায় একটা ইমেজ সেভ করতে পারবো, ঠিক আছে? তো সিম্পলি আমি আপনাদের দেখাই, এটা একটা মেন টপিক, কারণ এটা না করলে আপনার ছবিগুলো সেভ থাকবে না। তো আমরা এই জায়গায় সেভ অ্যাসে যাবো, ঠিক আছে? তো সেভ অ্যাসে গিয়ে ডেস্কটপে করবো। এখন ডেস্কটপে আপনারা দুই ধরনের ফরম্যাট ইউজ করতে পারেন। এক তো জেপিইজি ইউজ করতে পারেন, যদি আপনি এটাকে জেপিইজি ফরম্যাটে রাখতে চান, অর্থাৎ জেনারেল যে পিকচারগুলো হয়ে থাকে জেনারেল পিকচার ফরম্যাটে, তো এটা করে আপনারা এই জায়গায় একটা নাম দিতে পারেন, ডিটেক মনে করেন দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এটাকে সেভ করতে চাই, এখন এই জায়গায় রেজুলেশনের একটা অপশান আছে, ম্যাক্সিমাম রেজুলেশন, লো রেজুলেশন, আর অথবা আপনারা এই প্যারামিটারটা টেনে কমিয়ে বাড়িয়ে কিন্তু সেট করতে পারতেছেন। এটা ফুল দিয়ে আমি যদি সেভ করি, তো দেখেন আমার ডেস্কটপে একটা ছবি চলে আসছে, ঠিক আছে? দেখেন একটা পিকচার চলে আসলো। এখন পিএনজি ফরম্যাট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি আপনাদের সেটা একটু বোঝাই। তো আমার এই ছবিটা দেখতে পাচ্ছেন, এখন আমি একটা নিউ লেয়ার নিব, ঠিক আছে? আর এটাকে আমরা একটু সিলেক্ট সিলেক্ট করি, ঠিক আছে? এই জায়গায় সিলেকশন টুলটা ইউজ করবো, বাট এই জায়গায় যে গোল গোল অর্থাৎ রাউন্ড সিলেকশন টুলটা ইউজ করবো। এটাকে আমি রাউন্ড করে নিলাম, ঠিক আছে? তো রাউন্ড করে নিয়ে কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আবার সাইজ করে নিব, যাতে একটা লোগোর মতো কায়দা হয়, ঠিক আছে? তো পিএনজি ফরম্যাটটা সাধারণত কোন ক্ষেত্রে ইউজ করি আমরা, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। যাই হোক, প্রথমে আমি এটাকে একটু কাট ম্যাট করে নিই, ঠিক আছে? তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। নেওয়ার পর নতুন লেয়ারে যাব, ঠিক আছে? ওকে, তো এই নতুন লেয়ারে গিয়ে কন্ট্রোল ওয়েট, তো এই যেটা আমরা দেখতে পাচ্ছেন এটা আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ঠিক আছে? করার পর এই নতুন লেয়ারটায় যাব, আর আগের লেয়ারটা ভিজিবিলিটি অফ করে দিলাম। দেওয়ার পর পেস্ট করলাম কন্ট্রোল ভি চেপে, তারপর কন্ট্রোল টি চেপে এটাকে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? তো তার জন্য এটাকে আমরা অ্যাডজাস্ট করতেছি। তো এই জায়গায় দেখেন একটা ডিমের আকৃতি হয়েছে, ঠিক আছে? ডিম্বাকৃতি যাকে বাংলায় বলে। তো এখন আমরা যদি সেভ অ্যাজ করি, সেভ অ্যাজ করলে এটাকে আমরা পিএনজি ফরম্যাটে নেব, কারণ কী বলেন তো? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগে সেভ করি, তারপর বুঝাচ্ছি। এর এই যে ব্যাকগ্রাউন্ডগুলো না, এগুলো দেখেন ফাঁকা রয়েছে কিছু কিছু অংশে, ঠিক আছে? তো দেখছো, এগুলো আমরা যদি পিএনজি ফরম্যাটে নিই, দেন এটা একটা লোগো আকারে সেভ হবে, ঠিক আছে? তো লোগো ফরম্যাট হলো পিএনজি ফরম্যাট, ঠিক আছে? আর এটাকে আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় পিএনজি ফরম্যাটটা। যেমন আমি আপনাদের এক্সাম্পল দিই, যে হিরো আলম মনে করেন একে আমি পিএনজি বানাবো, মানে একে মানে কি এর ছবিটাকে। তো এখন এই ছবিটাকে পিএনজি করতে গেলে আমি সিম্পলি এই জায়গা থেকে এই যে সিলেকশন টুলের নিচে আরেকটা সিলেকশন টুল আছে, এটা ল্যাসকো টুল, এটা ইউজ করবো, ঠিক আছে? তো পলিগনাল ল্যাসকো টুল এটা ইউজ করে করে একে কাটবো। অবশ্য আমি অত অ্যাকুরেটভাবে কাটবো না, কারণ আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। ওকে, তো এরকম করে করে কেটে 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 এরকম করে মনে করেন এই যে বিভিন্ন পিএনজি ছবি দেখেন না আপনারা, এটাকে আমি কন্ট্রোল এক্স করে নিলাম, ঠিক আছে? কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ভি দিয়ে ফাঁকা জায়গায় নিলাম, আর ব্যাকগ্রাউন্ডটা ডিলেট চেপে ডিলেট করে দিলাম। এখন দেখেন এই একটা পিএনজি ছবি হলো। এটাকে আমরা যদি সেভ করি পিএনজি ফরম্যাটে, তো সেভ অ্যাজ এই জায়গায় আমরা পিএনজি ফরম্যাটটা নিয়ে নিব, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন পিএনজি ফরম্যাট, এটাকে আমরা 00 দিয়ে দিলাম, যে কোনো একটা র্যান্ডম নামে সেভ করলাম। ওকে, তো এটা সেভ হয়ে গেল, এখন এটাও কেটে দিলাম। এখন মনে করেন আমি একটা ছবি আনবো, মনে করেন ওটা যেহেতু আমরা সেভ করেছি, তো দেন ওটার বেনিফিট কি আমি আপনাদের বোঝাই। এখন আমি মনে করেন চাঁদের একটা ছবি আনলাম, তো এই চাঁদের ছবিতে আমি ওপেন দিলাম। ওপেন করে এটা পেস্ট করার পর কন্ট্রোল এ আর কন্ট্রোল সি চেপে এটাকে অল সিলেক্ট করে কপি করে নিলাম, এরপর কন্ট্রোল ভি দিয়ে টি দিলাম, ঠিক আছে? তো এখন এতে সুবিধা হয় কি, যে পিএনজি ছবিগুলো আপনাকে বারবার কাটা লাগে না, মানে ব্যাকগ্রাউন্ড কেটে রাখা থাকে। তো সিম্পলি আমি আপনাদের গুগল থেকে দেখাই, মনে করেন হিরো আলম, এই জায়গায় যদি আমি পিএনজি লিখি, হয়তো এর যদি কোনো পিএনজি ফরম্যাটের ছবি থাকে যার ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড মোটে নেই, জাস্ট সে আছে আর বাকি ছবিটা পিএনজি ফরম্যাটে রয়েছে, আমরা ওই ছবিটা নিতে পারবো। দেখেন এই ছবিটা হয়তো পিএনজি ফরম্যাটে থাকতে পারে, কারণ এর ব্যাকগ্রাউন্ডটা সাদা। এই টাইপের ছবিগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে বসাতে সুবিধা হয়। তো আই থিঙ্ক এটা পিএনজি ফরম্যাটে না, বাট এরকম পিএনজি ফরম্যাটের অনেক ছবি হয়, ঠিক আছে?
তো এগুলো সাধারণত এই কারণে পিএনজি ফরম্যাটে সেভ করা হয়, এটাই মূলত কারণ। আর তাছাড়া আপনারা আরেকটা ফরম্যাট ইউজ করতে পারেন, আপাতত মনে করেন আমি আপনাদের দেখাই। আচ্ছা তো এই জায়গায় মনে করেন পিডিএফ ফরম্যাটও আছে, আপনারা পিডিএফ ফরম্যাটেও সেভ করতে পারেন। আর তাছাড়া ফটোশপ পিএসডি ডকুমেন্টটা তখন সেভ করবেন যখন আপনারা এটাকে প্রজেক্ট আকারে সেভ করতে চান। তখন এটাকে আমি প্রজেক্ট আকারে সেভ করে রাখছি, তখন আমি ফটোশপ কেটে দিব, ঠিক আছে? টোটালি এটাকে কেটে দিলাম, ঠিক আছে? ফটোশপ কেটে দেওয়ার পর আমরা ওইটা ওপেন করলে আমাদের অ্যাজ ইট ইজ আমরা যেমন এডিট মেডিট করে যেমন করে রাখছি, ঠিক আছে, ঠিক তেমন পজিশনে চলে আসবে, ঠিক আছে? তো মনে করেন আমি এখন ফটোশপটা রান করব। তো আমি ফটোশপ রান করলাম, তো ফটোশপ রান করার পর অ্যাজ ইট ইজ আমরা ওইটা যেমন রাখছিলাম, এখন আমরা ওপেনে যদি যাই, ঠিক আছে, তো ওপেনে গিয়ে আমরা এই যে পিএস এইটা যেমন রাখছিলাম, ঠিক আছে, অ্যাকচুয়ালি ঠিক তেমনই চলে আসে। তো এই তিনটা ফরম্যাট সাধারণত সেভিংয়ের জন্য আপনারা ইউজ করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাছাড়া আমি ফিউচারে আরও ফটোশপ নিয়ে অনেক জিনিস নিয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই টাইপের ভিডিও এই চ্যানেলে তো আমি রেগুলার আপনাদের দিতে থাকি, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং। আর তাছাড়া ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি শিখতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া একটা চ্যানেল আছে টেকনিক্যাল বাংলা নাম, অথবা আপনি ইউটিউবে সার্চ করে নিতে পারেন, তো ওই চ্যানেলটা থেকে আপনারা ওইগুলো শিখতে পারবেন। আর এছাড়া আমি বেশ কিছু ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স তৈরি করি, তার জন্য ডিসক্রিপশন দেখেন। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, বাই।